ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর হ্যাপি নিউ ইয়ার। বছরের প্রথম ভিডিওটা আজ আমি শুরু করছি। আমি এখন একটু সুস্থ আছি, তো আজকে পাটিসাপটার একটা রেসিপি দেখাবো। তো আমি কীভাবে পাটিসাপটা বানাই সেটাই দেখাবো, চলুন দেখাই। তো এখানে আমি 1.5 কেজি দুধ নিয়েছি, এই আমুলের এই দুধটা নিয়েছি, আমি ডবল টন দুধ নিইনি। তো ঘুরে আসছি, দুধটা ফোটা পর্যন্ত আমি ঘুরে আসছি। তো বন্ধুরা, আশা করছি তোমাদের নিউ ইয়ারের শুরুটা খুব ভালোই হয়েছে। তো আমার নিউ ইয়ারের শুরুটা অসুস্থ ছিলাম আমি, তো সেই কারণে আমি ডিসচার্জ হয়ে এসেছি। আজ দিন 15 হয়েছে হসপিটাল থেকে এসেছি, তো একটু ভালো মনে করছি বলেই এখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। আমি এখন ফুল রেস্টে আছি, আর ভালোও লাগছে না তোমাদের সাথে কোনো ভিডিও দিতে পারছি না, কথা বলতে পারছি না। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো চলুন দেখাই এই রেসিপিটা। আমি এখানে দুধটা জাল দিয়ে অনেকটাই কমিয়েছি, আর একটু তুলে রেখেছি। আর এই দুধটা তুলেছি, এর মধ্যে আমি একটু চালের গুঁড়ো গুলে নেব খিরটা বানানোর জন্য। আমি 1 চামচ আর 2 চামচ পরিমাণ চালের গুঁড়ো মেশালাম, মিশিয়ে ব্লেন্ডার দিয়ে একটু ব্লেন্ড করে দেবো। এটা এখন মেশাবো না, দুধটা আরেকটু জাল হচ্ছে দেখে তারপরে মেশাবো। আর এটা ভালো করে ব্লেন্ড করে দিতে হবে, নইলে ডেলা পাকিয়ে যাবে। আরেকটু ঘন করতে হবে, এটাকে দিয়ে ভালো করে মেয়ের হাতে দিয়ে দেবো, নাড়তে থাকবে। তো দেখুন বন্ধুরা, এটা ঠিক এরকমই হবে। এটাকে আমি এবার দুধের মধ্যে দিয়ে দেবো, দিয়ে কন্টিনিউ নাড়তে হবে, বন্ধ দিলে হবে না। বন্ধুরা, এখানে আমার দুধটা জাল হয়ে একদম অল্প হয়ে গেছে, এর মধ্যে আমি এবার এটা ঢেলে দেব। এটা অবশ্যই গুলে দিতে হবে, ছড়িয়ে দিলে হবে না, কারণ ডেলা পাকিয়ে যাবে। এটা ভালো করে গুলে না দিলে চালের গুঁড়োটা ডেলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমার রেডি হয়ে গেছে, তারপরে এটা দিয়ে আমি পাটিসাপটা বানাবো। এখানে 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি, এখানে নিয়েছি 1 কাপ ময়দা। প্রথমে নিয়েছিলাম চালের গুঁড়ো, তার সাথে 1 কাপ ময়দা, আর নেব আমি 1/2 কাপ সুজি। যতটা পরিমাণ চালের গুঁড়ো নেব ততটা পরিমাণ ময়দা, আর তার অর্ধেক পরিমাণ সুজি নিয়ে এটাকে আমি মিক্সড করে নিচ্ছি। প্রথমে শুকনো অবস্থায় মিক্সড করব, তারপরে আমি দুধ দিয়ে আস্তে আস্তে মিক্সড করব। আর দুধের সাথে দেব লিকুইড, যে নলেন গুড় বলে, খেজুরে গুড় যেটা, সেটা আমি এখানে ডেলা গুড় ইউজ করছি না, লিকুইড গুড় আমি ব্যবহার করব। তো এটা আস্তে আস্তে মাখবো, অল্প অল্প দুধ দিয়ে দিয়ে মাখবো, একেবারে দুধ দেব না। তো চলুন এটা মেখে নিই। আমি
হচ্ছে এটা ঢাকা দিয়ে রেখে দেব এক ঘন্টার জন্য ঠিক এরকম হবে এখানে কিটটা আমার করে নিয়েছিলাম আগে এই কিটটাকে এবার আমি রেডি করে নেব একটু হাতে ঘি মাখিয়ে নিলাম আর এই থালাটা একটু ঘি মাখিয়ে নিচ্ছি যাতে আমি কিটটা রেডি করে রাখবো এর মধ্যে রাখলে সহজে তোলা যায় খিটটাকে আমি তো এটা একটা ভালো পদ্ধতি আপনারা সব এরকম ভাবে করে নেবেন আগে থেকে তাহলে সুবিধা হবে চলুন এগুলো সব বানিয়ে নিই তো এখানে আমি তেলটা গরম করে নিয়েছি আমি কাঁচা তেলে করব না এই তেলটা পুরো গরম করে নিয়ে বাটিতে ঢেলে নিচ্ছি এবার আমি একটা বেগুনের বোটা ইউজ করব এটা আমি তেল মাখানোর জন্য করাতে আমি কোনো অয়েল ব্রাশ ব্যবহার করব না তাই তেলটা মাখিয়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে আমি হাতায় করে গোলাটা অল্প পরিমাণ দিয়ে কড়াটাকে ঘুরিয়ে নিয়ে গোলাটা ছড়িয়ে দিচ্ছি তো এটা যতক্ষণ না শুকাবে এই টেনে যাবে এই যে গোলাটা যতক্ষণ না শুকিয়ে আসবে ততক্ষণ আমি খিটটা এর উপর দেব না তো আস্তে আস্তে গোলাটা টেনে যাচ্ছে এটা এবার শুকনো হয়েছে এবার আমি ক্ষীর দিয়ে এর ওপর এটাকে রোল করে উঠিয়ে নেব আর ক্ষীরটা এত ভালো হয়েছে ক্ষীরটা আমার হাতেও লাগছে না খুব সুন্দর ক্ষীর হয়েছে টেস্টটাও খুব সুন্দর হয়েছে তো আমি প্রথমে উপর দিক থেকে একটু এটা হালকা করে তুলে নেব নিয়ে তারপরে এটাকে আমি রোল করব তো এই প্রথম পাটিসাপটাটা তোলার খুব রিস্ক এটা যদি প্রথমেই আটকিয়ে যায় তাহলে এটা পরেরগুলোও আটকিয়ে যাবে আর প্রথম পাটিসাপটাটা একটু এরকম কড়া হয়ে যায় এটা সবাইয়েরই হয় সবাইয়ের হয় জানি না আমার তো এটা হয় এটা শুনেছি বলে সবাইয়েরই হয় তো যাই হোক এটা প্রথমটা হলো এর দ্বিতীয় আর একটা করে আমি দেখাবো আবার এখানে অয়েল ব্রাশ করে নেব সরি ব্রাশ নয় আমি একটা বেগুনের বোটা ইউজ করছি তো এখানে আবার আমি দিয়ে দেবো দিয়ে এটাকে ঘুরিয়ে নেব প্রায় শুকিয়ে যাবে তারপরে আমি করতে দেব উল্টে পাল্টে নেব এটা আমার পাটি সাপটা রেডি